नमस्कार गोर्खा लाइव स्टुडिओ मैं मनीषा लै आहिसु आजिर दिन तुर केतेमान गुरुत्वपूर्ण खबर जदि आपुनी आमार ए चेनेल टु प्रथम तेंते आमार ए चेनेल टु सब्सक्राइब करक लगते काखत थका बेल आइकन टु प्रेस करक जाते आमी अपलोड करा भिडिओ नोटिफिकेशन आपनालोके प्रथमे पाय आहक सा आजिर दिन तुर केतेमान गुरुत्वपूर्ण ভাৰতৰ বিৰুদ্ধে জনমত গঠনৰ লক্ষ্য নেপালৰ ৰেডিঅ'ত বাজিছে ভাৰত বিৰোধী গীত ভাৰতৰ বিৰুদ্ধে নিতা নতুন কৌশল ৰচনা কৰিছে নেপালে দেশখনৰ ৰেডিঅ'ত ভাৰত বিৰোধী গীত প্ৰচাৰৰে দেশখনৰ জনগণক ভাৰতৰ বিৰুদ্ধে উচতনি দিয়া তথা সীমান্তৱৰ্তী জনগণক বিপথে পৰিচালিত কৰাৰ চেষ্টাৰ তথ্য খেহতীয়াকৈ পোহৰলৈ আহিছে করোনার সংহারের মাজত এটা ভাল খবর অবশেষত ওলাল করোনার ঔষধ আমেরিকা ব্রিটেন ইজরায়েল চীন নহয় ভারতের ঔষধ প্রস্তুতকারী কোম্পানি গ্লেনমার্কর ঔষধ হব করোনার সঞ্জীবনী TMCHR দুই লেবরেটরি টেকনিশিয়ান করোনাত আক্রান্ত কোভিড পরীক্ষার লেবরেটরির দায়িত্বত আছিল দুয়ো অপূর্ব শইকীয়া আর মণিরাম বসুমতারী বলে জানিপরা গেছে লোককেইজনের নাম কার্বি আংলংত অস্ত্রশস্ত্রসহ গড় শিকারী গ্রেপ্তার সিংহাকন পাহাড়ের দুর্গম এলাকার পরা গ্রেপ্তার তিনি চোরাং শিকারী গ্রেপ্তার জনঠাং মুয়ামুন নিংমিয়ানলুং নামর চোরাং শিকারী কেইটা কার্বি আংলং আরক্ষী অভিযান চলাই গ্রেপ্তার করে তিনিওকে চোরাং শিকারী কেইটার পরা উদ্ধার এটা AK-81 রাইফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক চারেন্দ্র মোদী আখ্যা দিছে কংগ্রেস সাংসদ তথা দলটির প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীয়ে লাখ সংঘাত সম্পর্কত মোদীর ভূমিকাক নমনীয় তথা আত্মসমর্পণমুখী আখ্যা দি প্রধানমন্ত্রীক চোখা সমালোচনা করে আহিছে রাহুলে আজি টুইটারত রাহুলে লিখিছে নরেন্দ্র মোদী প্রকৃততে চারেন্দার মোদীহে মণিপুরত বিজেপিক উদ্ধারের বাবে ইম্ফলত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী হিমন্তর সৈতে উপস্থিত মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনট চাংমা ইম্ফলের এখন হোটেলত বিজেপি নেতৃত্বের দুয়ো বৈঠকত হিমন্ত আর কনটক কোয়ারেন্টাইনত রাখা করা নাই সরকারে করোনাত আক্রান্ত আর এজনের মৃত্যু এই প্রাণিত কোভিড পজিটিভত মৃত্যু এগারোগী লোকর গুহাটির পাণ্ডুর এগারী মহিলার মৃত্যু মহিলাগী পাণ্ডুর চারি নং কলোনির বাসিন্দা দুদিন ধরে জ্বরত আক্রান্ত হয়ে আসিল মহিলাগী লক্ষ্মী দাস নামের মহিলাগীর মৃত্যু হয়েছে কোভিড-19 মৃত্যুর পিছত সব টেস্টত ধরা পড়ল কোভিড পজিটিভ দেশত দুসপ্তাহ অধিক ধরির সময় ধরে একরাহে বৃদ্ধি পাইছে পেট্রোল ডিজেলর দাম যা 15 দিনত একরাহে দুয়োবিধ অত্যাবশ্যকীয় ইন্ধনের দাম প্রতিদিনে বৃদ্ধি পাইছে 15 দিনের ভিতর দেশের রাজধানী দিল্লিত প্রতি লিটার পেট্রোলের দাম বাড়িছে 8.88 টাকা আনহাতে প্রতি লিটার ডিজেলের দাম বৃদ্ধি পাইছে 7.97 টাকাক দেশের বিভিন্ন ঠাইত প্রায় একরাহত বৃদ্ধি পাইছে পেট্রোল আর ডিজেলের দাম দেওবারে দিনটুত গুয়াহাটীত পেট্রোলের দাম হয়েছে গে 83.58 টাকা আনহাতে প্রতি লিটার ডিজেলের দাম বাড়িছে 77.33 টাকালৈ বিশ্বের আটাইতকৈ সমৃদ্ধি খেয়ালি 10 জনের তালিকাত অন্তর্ভুক্ত হল মুকেশ আম্বানীর নাম এশিয়ার আটাইতকৈ ধনী মানুষজন এতিয়া বিশ্বর অন্যতম সম্পদশালী ব্যক্তিত্ব হিসাবে চিহ্নিত হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডর অধ্যক্ষগীর মূল্য সম্পত্তি মূল্য 64.5 নিযুত ডলার স্পর্শ করার পাছতে বিশ্বর শীর্ষ 10 জন সম্পদশালী ব্যক্তির খারিল আহে আম্বানী ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স এই কথা প্রকাশ করেছে জানিপরা মতে বিশ্বর আটাইতকৈ ধনী ব্যক্তিসকলের তালিকার নবম স্থানত আছে মুকেশ আম্বানীর নাম হোজাইত পুনৰ ৰেলৰ চেইন টানি যাত্ৰীৰ পলায়ন উজনিমুৱা চেন্নাইত ডিব্ৰুগড়ৰ শ্ৰমিক ৰেলৰ পৰা পলায়ন 3 যাত্ৰীৰ পলায়ন কৰা এজন যাত্ৰী কৰায়ত্ব কৰে হোজাইৰ গোচৰা গাঁৱৰ ৰাইজে জোনাই আঞ্চলিক আকচুৰ উদ্যোগত ভাৰতীয় শ্বহীদসকলক শ্ৰদ্ধাঞ্জলি ভাৰত চীন সীমান্তত চীনা সৈনিকৰ বৰ্বৰ আক্ৰমণত নিহত হোৱা ভাৰতীয় 20 জন বীৰ সৈনিকলৈ শনিবাৰে শ্ৰদ্ধাঞ্জলি জনাই সদয় অসম গোৰ্খা ছাত্ৰ সন্থা জনাই আঞ্চলিক সমিতিয়ে আন্তঃৰাষ্ট্ৰীয় যোগ দিৱস উপলক্ষে আজি বাক্সা জিলাৰ তামুলপুৰ মহকুমাৰ অন্তৰ্গত কুমাৰীকাটা শংকৰদেৱ শিশু নিকেতনত দিনজোৰা কাৰ্যসূচীৰে এটি ৰক্তদান শিবিৰ আয়োজন কৰা হয় এয়া আছিল আজিৰ দিনটোৰ কেইটামান গুৰুত্বপূৰ্ণ বাতৰি অহাকালি ৰাতিপুৱা 7 বজাত অসমীয়া বাতৰিলৈ উপস্থিত থাকিম চাই থাকিব গোৰ্খা লাইভ